নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/1/2024, যদিও গতকাল নোটিশটা জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে ডিএলএডের পার্ট 1 পরীক্ষা 2022-24 সেশনে ডিএলএডের যে পার্ট 1 পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড ছাড়া হচ্ছে, সেই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। আগের যে নোটিশ 10/1/2024 সাপেক্ষে সমস্ত ডিএলএড ইনস্টিটিউশনকে জানানো হচ্ছে যে নোটিফাই করা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন ফর দ্য সেশন উইল বি অ্যাভেলেবেল ইন ইনস্টিটিউশন লগ ইন। অর্থাৎ বিভিন্ন ডিএলএড কলেজগুলো তাদের স্টুডেন্টদের হচ্ছে 2022-24 সেশনের স্টুডেন্টদের ডিএলএড পার্ট 1 পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ওয়েবসাইটটিতে লগ ইন করলে, এবং এই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 18 জানুয়ারি এবং 19 জানুয়ারি, অর্থাৎ আজ এবং আগামীকাল এই অ্যাডমিট কার্ড পাবে। এই কলেজগুলো অ্যাডমিট কার্ড লগ ইন করে যেন অবশ্যই ডাউনলোড করে নেয়। দেখুন, অল পার্টিসিপেন্ট ডিএলএড ইনস্টিটিউশন রিকোয়েস্ট টু ডাউনলোড দ্য, তাদের লগ ইন করে যেন অবশ্যই ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেয়, এবং অ্যাডমিট কার্ড যেন তারা স্টুডেন্টরা যারা পেতে পারে তার ব্যবস্থা করে, সেই নোটিশ জারি করা হয়েছে। আর অল রেজিস্টার ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু ক্যারি দেয়ার অ্যাডমিট কার্ড ইস্যু অফ দ্য WPA অ্যালং দ্য প্রুফ অফ আইডেন্টিটি কার্ড। আচ্ছা, পরীক্ষার হলে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এই নোটিশ জারি করা হয়েছে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।